অন্য যুবকেরা যেভাবে পড়াশোনা শেষ করে চাকরির জন্য ছোটাছুটি শুরু করেন, তার ব্যতিক্রম ছিলেন না আগরতলা শহরের জীবী শিক্ষানিকেতন স্কুল এলাকার বাসিন্দা বিশ্বজিৎ সাহা। 2011 সালে চরম অর্থনৈতিক বিপর্যয়ের মুখোমুখি হয়ে নিজের উদ্যোগে জীবন গড়ার চেষ্টা করেন তিনি। আজ 2023 সালে দাঁড়িয়ে আগরতলা শহরের এক সফল ব্যক্তিত্ব বিশ্বজিৎ সাহা। মাশরুম চাষ করে নিজেকে স্বাবলম্বী করে তুলে আর্থিকভাবেও আজ স্বনির্ভর তিনি। তার আর্থিক সচ্ছলতা দেখে চাকরির পেছনে না ঘুরে কৃষিকাজ করে স্বনির্ভর হওয়ার চেষ্টা করছেন আরও কিছু যুবক। 2011 সালে ক্ষুদ্র পরিসরে মাশরুম চাষ শুরু করেন বিশ্বজিৎ। সেই সময়ে ত্রিপুরা রাজ্যে মাশরুম খাওয়ার লোক ছিল হাতে গোনা। ব্যাঙের ছাতা ভেবে সবাই এড়িয়ে যেত মাশরুম। সেই সময় থেকে লড়াই শুরু করে বর্তমানে নিজস্ব কারখানা রয়েছে বিশ্বজিতের। শহরের বাজারে ক্রেতাদের কাছে এখন ভালোই চাহিদা রয়েছে মাশরুমের। প্রথমে একা মাশরুম চাষের কাজ শুরু করলেও এখন প্রায় 8 থেকে 10 জন সহযোগী রেখেছেন বিশ্বজিৎ। সে বিজনেস করতে গিয়ে কয়েকটা ব্যাপার আমি মাথার মধ্যে রেখেছি। ফার্স্ট হলো, আমি এমন বিজনেস করব যেটাতে মিনিমাম অন্তত 50% প্রফিট থাকতে হবে। আর সেকেন্ড হলো, ওই বিজনেসটা অ্যাকচুয়ালি আমাদের স্টেটটাতে খুব ছোট, তাই ওই বিজনেসটা করতে গেলে যেটা সবচেয়ে বেশি আমার মনে হয়েছে যে এমন একটা বিজনেস করতে হবে যেটার ফিউচার খুব ভালো, আর একটা ম্যাটার হলো যে যেটা ইউনিক থাকবে আর কি। মানে কম্পিটিটর হয়তো বা কোনো একদিন আসবে, কিন্তু তৎক্ষণাৎ কোনো কম্পিটিটর যদি না থাকে তবে আমি 50% বিজনেস প্রফিট নিয়ে একটা বিজনেস করতে পারবো। তো সেই জায়গাতেই মাশরুমটা চিন্তাভাবনা করা, যে কারণ মাশরুমের যে ফুড ভ্যালুটা আছে ওটা প্রচণ্ড ভালো। আর আগামী দিনে অন্তত মানে তিনটা কথা আছে, যে অন্ন, বস্ত্র এবং বাসস্থান, এই তিনটা বিজনেসে নিয়ে যে বিজনেস করা হয় তখন কখনোই এই বিজনেসটা মানে শাটডাউন হওয়ার চান্স খুব পসিবিলিটি কম থাকবে। তো আমাদের মাশরুমটার নেওয়ার সবচেয়ে বড় কারণ এটি যে খুব হাইজিন মেনটেন করতে হয়, আর প্রোডাক্ট এবং প্রোডাক্ট, যে তখনকার দিনে হয়তো ত্রিপুরাতে 1-2% লোক মাশরুমটা খেত, আর 5-10% লোক মাশরুম সম্বন্ধে জানতো, বেশিরভাগ লোকই ওটাকে ব্যাঙের ছাতা বলে উড়িয়ে যেত কথাটা। তো সেই জায়গাতে দেখলাম যে যদি এই পার্সেন্টটা বাড়িয়ে, মাশরুম খাওয়ার যে পার্সেন্টটা আছে ওটা যদি 10-20% নিতে পারি, তবে এই বিজনেসটা খুব বেশি একটা লংজিভিটি হবে, লং টাইম হবে, আর প্রফিট মার্জিন থাকবেই। কারণ বিজনেসটা এমন খুব সেন্সিটিভ বিজনেস, হয়তোবা অনেকেই চেষ্টা করবে কিন্তু যারা সেই মনোযোগ দিয়ে, মনোযোগ সহকারে সেই বিজনেসটাকে করতে পারবে ওরাই শুধু সাকসেসফুল হবে। তো আজ অবধি দীর্ঘদিনে 11 থেকে 23 চলে যাচ্ছে প্রায়। তো এতদিনের মধ্যে আমার যে অভিজ্ঞতা হলো, মাশরুম সেক্টরে অনেকেই আসছে, অনেকেই সাকসেস হয়েছেন, আবার অনেকেই পিছু গেছেন। তো সেই নিয়েই বিজনেসটা শুরু করা। মাশরুম চাষের উন্নয়নে বর্তমানে নানান উদ্যোগ নিয়েছে কেন্দ্র এবং রাজ্য সরকার। ব্লক ভিত্তিক প্রশিক্ষণ শিবিরেরও আয়োজন করা হয় নিয়মিত। ত্রিপুরা রাজ্যের আবহাওয়াও আর্দ্র, যা মাশরুম চাষের উপযোগী। তবে মাশরুম চাষে রাজ্যের বেকার যুবক যুবতীদের উৎসাহিত করার জন্য আর্থিক সহায়তা বা লোনের ব্যবস্থা করার জন্য রাজ্য সরকারের কাছে সোমবার আবেদন জানিয়েছেন বিশ্বজিৎ সাহা। গভর্নমেন্ট খুব চেষ্টা করছে মাশরুমকে ডেভেলপ করার জন্য, সেই স্টেট গভর্নমেন্ট হোক বা সেন্ট্রাল গভর্নমেন্ট হোক। সেই জায়গাতে আমরা দেখতে পাই যে প্রত্যেক বছরই ব্লক ভিত্তিক বিশেষ করে অনেক বেনিফিশিয়ারিকে আনা হয়, মাশরুম ট্রেনিং দেওয়া হয়, ওনাদের অনেক ধরনের সাপোর্ট করা হয়, স্পন ফ্রিতে দেওয়া হয়, যেন ওরা স্টার্ট আপ করতে পারে বিজনেসটা। তো যারা এর মধ্যে একটু মনোযোগ সহকারে, প্রথম বলছিলাম, ওই বিজনেসটাকে ধরে নেয় ওরা এগিয়ে যাচ্ছেন, অনেকে আবার সেটাকে গুরুত্ব দিচ্ছে না, ওনারা পিছিয়ে যাচ্ছেন। তো গভর্নমেন্ট থেকে আমি একটা জিনিস চাইছিলাম কি সবচেয়ে ভালো হতো, অ্যাকচুয়ালি বিজনেসের নলেজটা আমার কাছে সম্পূর্ণটা আছে, কারণ আমি স্পন প্রোডাকশন থেকে মাশরুম সেল আপ প্লাস কিছু রেসিপি সম্বন্ধে আমার ধারণা আছে। তো ভেবেছিলাম বিজনেসটা এমন করবো যে স্টার্ট থেকে লাস্ট অবধি মাশরুমের সফটওয়্যার যেন করা যায়। তো দুটো সমস্যা আমার কাছে সবচেয়ে বড়, একটা হলো যেতটুকু জায়গা দরকার একটা কমার্শিয়াল বড় ফার্ম করতে, সেই জায়গাটা আমার একটু শর্টেজ আছে। বর্তমানে যে জায়গাটা নিয়ে করছি এটা প্রায় 1-1.5 কানি হবে। তো ওটা 4-5 কানি হলে একটা ব্যাটার হয়, অনেকগুলো শেড বানানো যায়। আর সঙ্গে হলো যে অ্যাকচুয়ালি বিজনেসটা মনে হয় যে খুব ছোট, কিন্তু লার্জ স্কেল করলে অনেক বড় হয়। তো সেই জায়গাতে গভর্নমেন্ট থেকে যদি এটা মানে কোন ধরনের কি বলবো এটাকে মানে আপনার লোনিং যদি কোনো একটা ফ্যাসিলিটি সাবসিডি হতো, তবে হয়তো বিজনেসটা আরও কয়েকগুণ এগিয়ে নিয়ে যেতে পারতাম। বর্তমানে চলছে আমার এখানে প্রায় 7,000 সিলিন্ডারের ক্যাপাসিটি আছে, 7,000 সিলিন্ডার নিয়ে কাজ করছি। পার ডে অন এন অ্যাভারেজ 50-60 কিলো প্রোডাকশন হচ্ছে, কোন দিন 1 কুইন্টাল অ্যাভাব হয়ে যায়, আবার ওটা কোন দিন হয়তো 15-20 কেজি তো নেমে যায়। কিন্তু আমার ইচ্ছা ছিল যে যেহেতু মার্কেটে হিউজ একটা ডিমান্ড আছে ফ্রেশ মাশরুমটার,
বর্তমানে প্রায় দুটোর উপরে ফ্রেশ মাশরুম বিক্রি হয় অল ওভার ত্রিপুরার কথা বলছি। তো সেই জায়গাতে ডিমান্ড হিউজ আছে, ওই জায়গাটা যদি সাপোর্ট পাওয়া যায় তাহলে বিজনেসটা আরও কয়েকগুণ এগিয়ে নিয়ে যেতে পারতাম, আর হয়তো আরও কিছু লোক এই বিজনেসের সঙ্গে জড়িত হতো, সেটাই গভর্নমেন্টের কাছে আমার একটা চাওয়া পাওনা। বর্তমানে প্রতিদিনে প্রায় 50 থেকে 60 কেজি মাশরুম উৎপাদিত করছেন বিশ্বজিৎ সাহা। আগরতলা শহর সহ সমগ্র ত্রিপুরা রাজ্যে মাশরুম একটি লাভজনক ব্যবসায় পরিণত হয়েছে বলে সোমবার জানিয়েছেন তিনি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।